আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি হলো একটি তাফসীর নিয়ে। পবিত্র কোরআন কারিমের শ্রেষ্ঠ তাফসীর বা সারা বিশ্বে আমাদের অনেকগুলো তাফসীর আছে, তাফসীরে ফি জালালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আশরাফি, তাফসিরে বাইনুল কোরআন। এই আমার সামনে যে তাফসিরটা আপনারা দেখতেছেন, এটা হলো তাফসিরে তাফহিমুল কোরআন। তাফসিরে তাফহিমুল কোরআন এই বইটি মোট আপনার 19টা খণ্ড। আমার সামনে আমার হাতে যে খণ্ডটা দেখতে পারতেছেন আপনারা, এটা হলো 19 নম্বর খণ্ড। এরকম আরও 18টা বই আছে। তো এই তাফসিরটা বিশ্বের একমাত্র তাফসির যে তাফসিরটা পড়লে আপনি কোরআন একদম সহজভাবে বুঝতে পারবেন এবং খুব সুন্দর ও সাবলীল ভাষায় এই তাফসিরটা করা হয়েছে। এই তাফসিরের মূল লেখক হলো সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। এই তাফসিরটা বাংলায় অনুবাদ করছে আপনার, এই দেখেন, মূল লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, অনুবাদও করছে মাওলানা আব্দুল মান্নান তালিব, প্রকাশনা করছে হলো আধুনিক প্রকাশন। এখানে এই তাফসিরটাই পড়লে আপনারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এটা হলো আমার হাতে যে পাঠটা আপনারা দেখতে পারতেছেন, এই পাঠটা হলো আমপারা। তো আমি আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে সারা ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ নাম করে একটা তাফসির, পৃথিবীর কমপক্ষে 120টা ভাষায় এই তাফসিরটা অনুবাদ হয়েছে। তাফসির এত জনপ্রিয় তাফসির যে এই তাফসির মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাফসিরে তাফহিমুল কোরআন। তো ভাইয়েরা, ভিডিওটা বেশি লম্বা না করে আমি আপনাদের সামনে তাফসিরের বিষয়টা উপস্থাপন করলাম। এটা এত ব্যাপক, এত বিস্তারিত ব্যাপক যে এত বিস্তারিত যে এটার রিভিউ, এটার ভিডিও করা আমার পক্ষে আসলে সম্ভব না। আমি জাস্ট কোনোরকম আপনাদেরকে একটা পরিচয় করে দিলাম আর কি তাফসিরটা সম্পর্কে। তাফসিরটা যদি আরও ব্যাপকভাবে ভালোভাবে আপনারা জানতে চান, তাফসিরটা আপনাদেরকে কিনতে হবে, করতে হবে। তো আপনারা আশা করি তাফসিরের টা কেনার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করবেন ও দেখবেন। জি, আসসালামু আলাইকুম।